সো আজকে আমি তোমাদের জন্য একটা রিভিউ নিয়ে এসেছি, রিভিউটা জানবো। তো তার আগে যারা আমার চ্যানেলে নিউ, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটা ফাটাফাট করে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো, আজকে আমি নিয়ে এসেছি mCaffeine-এর ফোমিং ফেস ওয়াশ, কফি ফোমিং ফেস ওয়াশ। তো চলো এটা প্রথমে দেখে নিই প্রাইস কী আছে। তো প্রথমে প্রাইস, এখন এটার প্রাইস আছে 299। আমার একটা কুপন কোড ছিল, তো যার জন্য এটা আমি ডিসকাউন্টে পেয়েছি, 180 যাই হোক কিছু একটা পেয়েছি। তো আমি একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিনেছিলাম, তো তার জন্য এটা আমি অনেক ডিসকাউন্টে পেয়েছি। তো তোমরাও ফ্লিপকার্ট বা অ্যামাজন বা নাইকা বা আরেকটা পার্পল, ওইখান থেকে তোমরা এটা ডিসকাউন্টে পেয়েই যাবে। তো এটার সেলফ লাইফ হলো 2022 থেকে 2024, তো দু বছর থেকে যায়, দু তিন বছর যেটাতে যেরকম থাকে। তো এখন এটাতে দু বছর সেলফ লাইফ দিয়েছে। তো এটা mCaffeine-এর কফি ন্যাকেড অ্যান্ড র ফেস ফোমিং ফেস ওয়াশ। এটা 99.9% অ্যাকনি কন্ট্রোল করে। তো এটা হচ্ছে তোমার রিডিউস করে, এক্সট্রা ফেসে যে এক্সট্রা অয়েল থাকে সেটা রিডিউস করে, ফেসের রেডনেস রিডিউস করে। তো এটার প্যাকেজিংটা খুবই সুন্দর, তো প্যাকেজিংটা দেখাচ্ছি তোমাদের। তো এটা ট্রাভেল ফ্রেন্ডলি, আর এটাতে অনেকগুলোই ইনগ্রিডিয়েন্টস আছে, তো তার মধ্যে কয়েকটা বলছি, যেমন ভিটামিন ই আছে, কফি এক্সট্রাক্টস আছে, অ্যান্ড সিনামন আছে, দারচিনি, তো এই সবগুলো আছে, অ্যাকোয়া আছে, বাটার। তো চলো এটার প্যাকেটটা খোলা যাক। তো প্রথমে আমি ভেবেছিলাম এটা খুলে ইউজ করব, তো তার আগে ভাবলাম যে ইউজ করার আগে তোমাদের সাথে একবার শেয়ার করি। তো এটা খুবই সুন্দর প্যাকেট করা আছে আর ট্রাভেল ফ্রেন্ডলি। আচ্ছা, এটা খুলতেই পাচ্ছি না, এত ভালো করে প্যাকেট করা ছিল যে এটা আমার খুলতেই প্রবলেম হচ্ছে। দেখাই, খুব সুন্দর দেখতে, খুব কিউট। এরপর এটা আবার সিল করা আছে, এটা খুলতে হবে, আর এটা কোনো লিকেজ নেই, বাইরে তোমরা যখন যাবে তখন নিয়ে যেতে পারবে, এটা লিকেজ নেই। আবারও খুলতে পাচ্ছি না এত। তো দেখো এটা খুললাম, এরপর দেখি। তো আরেকটা যেটা বলার আছে সেটা হচ্ছে, এটা সূর্যের আলো যেখানে ঢোকে সেখানে রাখবে না, অন্য জায়গায় রাখবে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, তো সেখানে এটা রাখবে। আর তো চলো এরপর দেখি। এটা ছোট্ট একটা কন্টেনারে রয়েছে, আর এটার পাম্প সিস্টেম রয়েছে, কেন কি এটা ফোমিং ফেস ওয়াশ, ওই জন্য ফোমিং ফেস ওয়াশের সবকটাই পাম্পে থাকে। তো চলো তোমাদের দেখাই। এটা স্মেলটা আমার খুবই ভালো লাগে, তো জানি না যাদের কফি পছন্দ না তো তাদের হয়তো ভালো লাগবে না, বাট আমার ভালো লাগে। চলো এটা ডেমো দেখাই। এ দেখো, দেখো কালারটা, আশা করি বুঝতে পারছো এটা কফির যে কালার সেইটা। তো এটা আমি ইউজ করব আমার স্কিনে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে ফেসটা ওয়েট করবে, ভিজিয়ে নেবে, তারপর এটা এরকমভাবে অ্যাপ্লাই করবে, দেন দুবার তিনবার নিয়ে পাম্পটা নেবে, নিয়ে পর ফেসটা পুরোটা অ্যাপ্লাই করবে, কেন কি ফেস ওয়াশটা একটু বেশি পরিমাণে ইউজ করাটা ভালো, ফেসের যে ডার্ট পলিউশন অয়েল থাকবে সেটা রিডিউস করতে সাহায্য করবে। তো এটা তিনবার পাম্পটা নেবে, নিয়ে পর ভালো করে ফেসটা ক্লিন করবে, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। তো দেখো ফেসে অ্যাপ্লাই করার পর আমি ফেসটা ক্লিন করে এলাম, তো তোমরা দেখতে পাচ্ছ ফেসে যে অয়েলটা ছিল সেই সব অয়েলটা বার করে দিয়েছে। তো এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে প্রোডাক্টটা। তো তোমাদের, তোমরা ইউজ করে দেখতে পারো, এটা যে কোনো ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, mCaffeine-এর ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে, যদি তোমাদের কাছে কুপন থাকে তো সেটা অ্যাপ্লাই করে দেখবে। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের জন্য যাতে আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও আনতে পারি। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।